কৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সমস্ত ভক্তবৃন্দ। তো আজকের একটু গীতার কথা আমরা শ্রবণ করি। আমাদের সকলের ভিতরে সেই মহাধীরাজ মহারাজ আত্মা রহিয়াছেন, তাহার প্রসারের সঙ্গে আমরাও প্রসারিত হইতে পারি, অথবা নিজেদের সংকীর্ণ গণ্ডির মধ্যে বাঁচিয়া থাকিয়া আমরা একেবারে ক্ষীণ হইতে পারি। আমাদের বিশেষ দুর্ভাগ্য তখন হয় যখন আমরা দিব্য দৃষ্টি হারাইয়া ফেলি। কি বলছেন ভগবান? যে আমাদের সকলের ভিতরে সেই মহারাজ ধীরাজ আত্মা রয়েছেন, তাহার প্রসারের সঙ্গে আমরা প্রসারিত হইতে পারি, অথবা নিজেদের সংকীর্ণ গণ্ডির মধ্যে নিজেদের আটকাইয়া রাখিতে পারি। আমাদের বিশেষ দুর্ভাগ্য তখন হয় যখন আমরা দিব্য দৃষ্টি হারাইয়া ফেলি। এ ধন হইতে কেহই আমাদের বঞ্চিত করিতে পারে না, কিন্তু নিজেদের ভেতরের দুর্বুদ্ধি দুষ্ট ভাবই ইহা হরণ করিতে পারে। আমাদের মধ্যে যে খারাপ চিন্তা, খারাপ যাবতীয় যা আছে, সেইগুলি আমাদেরকে সব কিছু হরণ করে নেয়, ভালো কিছুকে। ইহারাই আমাদের প্রকৃত শত্রু। শত্রু বলতে আমাদের এগুলি আমাদের শত্রু। ইহারাই আমাদের প্রাপ্য দৈব সম্পদ হতে বঞ্চিত করে, প্রবঞ্চিত করে, দৈব সম্পদ আমাদের পেতে দেয় না। হে সর্বজ্যোতির্ময় প্রভু, তোমার অনন্ত আলোক আমাদের জীবনে বর্ষণ করো। ইহা যেন কেবল জ্যোতি ও আনন্দ বিকিরণ করে। তুমি তো জ্যোতি, সকল বস্তুর মধ্যে তুমি নিজেকে প্রকাশ করিতেছ। আমার প্রত্যেক চিন্তা এবং কর্মের মধ্যে তুমি প্রদীপ্ত হও, এবং সকলের কাছে তোমার পূর্ণ আবির্ভাব বিভাসিত করো।